নমস্কার বন্ধুরা, চৈতালি জীবনের আরও একটা অধ্যায় আপনাদের সকলকে স্বাগত। আমি চৈতালি, আজ একটা পিকনিক ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগটা হলো 3rd December, আমরা আমাদের কিছু ফ্রেন্ডস এবং তাদের বাচ্চারা যেহেতু একই স্কুলে পড়ে, তো সেহেতু সবাই মিলে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম কলকাতার খুব কাছে বিরলা। তো এই তো সকাল 11টায় আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। মেট্রো স্টেশন থেকে আমরা পাড়ি দিয়েছিলাম ময়দান স্টেশনের উদ্দেশ্যে। এই তো সবাই মিলে আমরা ময়দান স্টেশনে মিট করেছি, তো আমিও মেট্রো করে চলে এসেছিলাম। ময়দান স্টেশন থেকে নেমে আমরা বেরিয়ে পড়লাম বিরলা প্ল্যানেটোরিয়ামের উদ্দেশ্যে। চলে এসেছি বিরলা প্ল্যানেটোরিয়ামে। এখানে আমরা বেশ অনেকটা সময় লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ বেশ ভালোই ভিড় হয়েছিল। এখানে শুয়ে টাইম আলাদা, কারণ ল্যাঙ্গুয়েজ শো হিসাবে, অর্থাৎ ভাষা যেমনভাবে আপনারা চুজ করবেন সেই টাইম মতো এখানে শোগুলো রয়েছে। তো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করেছিলাম, তাই আমাদের টাইম ছিল 1:00। তো এই তো সময় হয়ে গেছে, আমরা অডিটোরিয়ামে ঢুকে পড়েছি। মামা দাদা, কলকাতার বিরলা প্ল্যানেটোরিয়ামের টিকিট মূল্য জনপ্রতি 100। Ancient Mayans built this pyramid in roughly shota shesh kore amra auditorium er char pash ta ektu ghure dekhe niyechhilam। puro shota record kora jayni, karon shetar kono onumoti chilo na। তবে আমাদের বাচ্চারা কিন্তু এটা দারুণ এনজয় করেছিল, পুরোটাই সোলার সিস্টেমের উপরে। বিরলা প্ল্যানেটোরিয়াম থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সেন্ট পল চার্চে। দারুণ সুন্দর একটা চার্চ, দেখার মতো আর্কিটেক্ট, আর বাচ্চারা তো খুব এনজয় করেছিল। সেন্ট পল চার্চের চারপাশে ভিডিওগ্রাফি করা গেলেও ভিতরে কিন্তু ক্যামেরাগ্রাফি করা বন্ধ, সেই কারণে ভিতরের ছবি আমি একটা নিতে পারিনি। তবে ভেতরের কারুকার্য আরো সুন্দর। ভেতরে গ্লাস পেন্টিং এর দারুণ সুন্দর সব ছবিও আমরা দেখেছিলাম। প্রেয়ার হলটাও দারুণ সুন্দর ছিল। সেন্ট পল চার্চের বেশ অনেকটা সময় কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম নন্দনে। বাঙালির আবেগ, দারুণ সুন্দর জায়গা,
সারা দুপুরটা আমরা এই জায়গাতেই কাটিয়েছিলাম। এখানে কাটানো বেশ অনেকগুলি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পিকনিক হবে আর খাওয়া দাওয়া হবে না এমনটা হতে পারে না, তাই এখানেই মাঠের মধ্যে চলেছিল আমাদের খাওয়া দাওয়ার পর্ব। সঙ্গে বাচ্চারাও কিন্তু তাদের খেলাধুলা করেছিল, দারুণ এনজয় করেছিল। এই তো বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। আর আমরা এখানে খাবার দাবার বসেছি। সঙ্গে খুনসুটির গল্প তো চলছে। এই মল্লিকা ভালো করে ডিমটা ছাড়া রে। খাবারের মেনুতে ছিল লুচি, আলুর দম, কেক, বিস্কিট, ডিম সেদ্ধ, চিপস, কোল্ড ড্রিঙ্কস, চা, কফি ইত্যাদি। কিভাবে সারাটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। সঙ্গে ইন্দ্রাক্ষের নাচটা কিন্তু একটা উপরি পাওনা ছিল আমাদের। নাচ, গান, খেলাধুলা, খাওয়া দাওয়া করে সারাটা দিন কিন্তু আমাদের দারুণ কেটেছিল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগছে, শুধু এইটুকুই। হ্যাঁ।
আছে। খুব ভালো। আর কোথায় গেল? ইন্দ্রা কাকুটা কেউ নিয়ে। কাকু তোমার কেমন লাগছে? ইন্দ্রাক্ষী কোথায়? এখানে এসে এইটুকুই নাচ ওখানে এসে। কি নাচ? নাচটা দেখা কর। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, ফিরে আসছি অন্য কোনো ব্লগ নিয়ে।